بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله এখানে একবার প্রশ্ন রেখেছেন যে চাচা তো মামা তো ফুফা তো খালা তো ভাই খালু ফুফা বোন জামা এরকম সম্পর্কের পুরুষ নন মাহরামদের সাথে আমার কথা বলার ক্ষেত্রে শরীয়তের বিধান বিস্তারিত জানাবেন একবারে কথা বলা যাবে না নাকি শুধু প্রয়োজন বা কুশলতি বিনিময় করা যাবে দেখুন নারীদের জন্য যারা নন মাহরাম প্রত্যেকটা নন মাহরাম নারীর জন্য ফিতনার কারণ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দা করতে বলেছেন পুরুষদেরকে পর্দা করতে বলেছেন পুরুষদেরকে বলেছেন যে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে নারীদেরকে বলেছেন যেন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখে নারীদেরকে বলেছেন তারা যেন পর্দা করে চলে নারীদেরকে বলেছেন তারা যেন কথাবার্তা বলার ক্ষেত্রে যেন কোমলতাপূর্ণ কথা না বলে যদি এভাবে বলে তাহলে যাদের অন্তরে দুর্বলতা আছে তারা আকৃষ্ট হবে এবং পরে ফিতনার কারণ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনাকর যে জিনিসটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নারী তো এজন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে পুরুষরা যেমন সতর্ক থাকবে নারীদেরকেও আরো বেশি সতর্ক থাকতে হবে এজন্য যে নারীদেরকে পথভ্রষ্ট করা পুরুষদের জন্য সহজ নারীরা যদি একটু সুযোগ দেয় তাহলে কিন্তু সে অনেক বেশি সুযোগকে গ্রহণ করবে বা ভোগ করে নেবে যে এই জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে তো এরা নিকট আত্মীয় এবং রক্তের সম্পর্ক কিন্তু এরা যেহেতু নন মাহরাম তো এদের সাথে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতে হবে বিশেষ করে যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়ির স্বামীর যারা আত্মীয় স্বজন তাদের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল হামু আল মৌত হামু মানে হচ্ছে স্বামীর আত্মীয় স্বজন অর্থাৎ নন মাহরাম পুরুষ যারা তারা হচ্ছে মৃত্যুর মতো এদেরকে আপনাকে এড়িয়ে চলতে হবে এদেরকে ভয় করে চলতে হবে এছাড়া অন্য যারা আছে এরা কিন্তু আপনার বিষয়ে জানে হ্যাঁ যে আপনার দুর্বলতা কোন জায়গায় আছে আপনি কখন কোথায় যান কোথায় ঘুমান কোথায় কার সাথে আপনি কথা বলেন কোথায় আপনি আসেন যান এই জিনিসগুলো সে কিন্তু জানে হ্যাঁ যারা আত্মীয় এজন্য এদের মাধ্যমে এই ফেতনাগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য এদের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে যেমন কি আপনি বাইরের লোকদের ব্যাপারে সতর্ক থাকেন অনেক মানুষ আছে যে বাইরে চলাফেরা করলে অনেক বেশি পর্দা ইত্যাদি করে চলে কিন্তু যখন বাড়ির ভিতরে থাকে যারা এই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের ব্যাপারে খুব শিথিলতা প্রদর্শন করে করে বলে যে ছোট থেকে এদের সামনে বড় হয়েছি এরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে এই সে সুতরাং এদের সামনে কিসের পর্দা আরে যত সমস্যা তো এদের মাধ্যমে হয়ে থাকে যত ফেতনা এদের মাধ্যমে হয়ে থাকে এই জন্য তাদের ব্যাপারে খুব বেশি কঠোরভাবে আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে তো আল্লাহ যেন এই তৌফিক দান করে আমাদের প্রত্যেক মা বোনকে আল্লাহ তাআলা